হ্যালো এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করি ভালো আছো দেখো আজকে মাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসবো সেদিনকার ব্লগটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আমি যাচ্ছি তুমি ভালোভাবে থেকো হ্যাঁ মা হঠাৎ করেই সেদিনকে ভোরবেলা অসুস্থ হয়ে পড়ল তারপর তো মানে এতদিন নার্সিংহোমে অ্যাডমিট ছিল তো এখন একটু আগের থেকে বেটার হয়েছে তো আমরাও মানে ডাক্তারবাবুকে বললাম যে তাহলে ডিসচার্জ করিয়ে দিন এবারে বাদ বাকি ট্রিটমেন্টটা বাড়িতে থেকেই মানে তাহলে করাবো তো উনিও কাল রাতে কিন্তু ডিসচার্জ দিয়ে গেছেন তাই আজকে সকালে আমাদের যেতে বলেছে তো সকাল সকাল দেখো আমি তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি এই ফুলটা দেখো এই প্রথমবার দেখলাম একটু অন্যরকম লাগলো ওই জন্য তোমাদের দেখাচ্ছি আর কি কদিন ধরে খুব রোদ উঠছে এই রাস্তাটা তাও একটু ছাওয়া বলে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি কিন্তু দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু কোনো ছাতা লাগে না রোদের মধ্যেই হেঁটে চলেছে বুঝেছো চারিপাশে কি রোদ তো এই রাস্তাটা শেষ হলে সামনে থেকেই আমরা টোটো পেয়ে যাব শেষ হচ্ছে মার যেহেতু মেডিক্লেম ছিল ওই জন্য একটু টাইম লাগবে সেটা আমরা জানি তাই দশটার পরেই বেরোলাম কারণ ওই ইন্স্যুরেন্সের অফিসও মানে দশটার আগে খোলে না যদি সকাল সকাল খুলতো তাহলে তো আরও আগেই ডিসচার্জের কাজ শুরু হয়ে যেত বলো কারণ মানে কালকে রাতেই ডক্টর লিখে দিয়ে গেছে তো এখন আমরা হসপিটালের দিকে যাচ্ছি এখান থেকে কুন্ডুবাড়ি যাব ভেবেছিলাম তারপরে মানে যেই টোটোতে যাচ্ছিলাম সেগুলো ডাইরেক্ট ওয়ার্ল্স মোড় যাবে আর আমাদের যে নার্সিং হোমটা ওটা ব্যারাকপুর ওয়ার্লেস মোড়ের কাছেই ওই সে সেদিনকে মানে তাড়াহুড়ো করে দূরে কোথাও যায়নি তাই এই নার্সিং নার্সিংহোমটাই মাকে অ্যাডমিট করা হয়েছিল আর এই কল্যাণী হাইওয়ের রাস্তাও কিন্তু এখন আগের থেকে অনেক মানে ভালো হয়ে গেছে তোমরা জানোই এখান দিয়ে যারা যাতায়াত করো মানে নতুন রাস্তা হয়েছে রাস্তা অনেকটা চওড়া হয়েছে আর কাজ এখনও চলছে দেখো মানে দুদিকে মানে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে এখন বেশ ভালো হয়েছে কিন্তু তাই জন্য মানে আমাদের যাতায়াতেরও খুবই সুবিধা হয়েছে দিকটা দিয়ে ওই দেখো ডাইরেক্ট অটো করেই আমরা চলে যাচ্ছি আর বাইরে কি প্রচণ্ড রোদ আর মায়ের জামা কাপড়গুলোও নিয়ে যাচ্ছিলাম আর এই কদিন আমারও এত মানে টেনশনের মধ্যে দিয়ে কাটছে তোমাদের কি বলবো মায়ের ড্রেস নিয়ে যাবো যে আমি ভাবছি কুর্তি আর সালোয়ার নিয়ে যাচ্ছি এদিকে দুটোই ছিল কুর্তি যদিও মানে পা অব্দি দি গাউন স্টাইলের ছিল তো মা দেখে বলছে দুটোই যদি ওপরের পরার জামা নিয়ে এসেছিস এবারে তারপর আবার বিকেলে আবার নিয়ে গেছিলাম যদিও তো এই দেখো এই যে নার্সিংহোমটা আর মাকে রেখেছে মানে সিসিউতে ছিল মা তো সেটা হচ্ছে ফোর্থ ফ্লোরে তো আমাদের লিফ্টে করে যেতে হচ্ছিল আর এই হসপিটালের লিফ্টটা মানে কি বলবো এত স্লো এত স্লো এই দেখো লিফটে উঠেছি তো মানে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এরকম একটা ব্যাপার তারপর আবার ফোর্থ ফ্লোরে তোমার লিফ্ট দাঁড়ায় না তো আমাদের ফিফথ ফ্লোরে গিয়ে আবার নেমে আসতে হচ্ছিল কিন্তু এখান থেকে বাইরের ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল দেখো তো এখানে গিয়ে আমরা ভেতরে কথা বললাম ওখানে তো আর মানে ভিডিও করা যাবে না তোমার নার্সদের সাথে আর এম ও ডক্টরের সাথে কথা বললাম যে ডক্টর কি বলে গেছে ও ডক্টরের সাথেও আমাদের দেখা হয়েছিল তারপরে এখন দেখো এই যে মেডিক্লেমের অফিসে যাচ্ছি তো ওখান থেকে বললো যে এখনও মানে সব প্রসেস হতে চার পাঁচ ঘন্টা লেগে যাবে তো আমরা বলো আমাদের বাড়ি তো কাছেই তাহলে আমরা বাড়ি গেলে বলো ঠিক আছে আপনারা যান আমরা ইনফর্ম করে দেব তো দেখো ওখানকার রিসেপশানে কি সুন্দর এই মন্দিরটা না বেশ ভালো কিন্তু এর আগেও একবার এসেছিলাম মোমোকে নিয়ে এখানে ডক্টর দেখাতে তখনই আমি দেখে গেছিলাম মন্দিরের ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল আমার তো এখন দেখো বাড়ির দিকে আবার যাচ্ছি বাড়িতে মোমোকে রেখে এসছি আমার মাসির কাছে মাসি এসছে তারপর আমার বোন এসছে তো এখন ভাবছি ভালোই হলো তাড়াতাড়ি তার এখানকার কাজ মিটে গেল গিয়ে তাহলে ওকে খাইয়ে দিতে পারবো হ্যাঁ এ একটু ঘুম পাড়িয়ে দেবো ভেবেছিলাম যে বিকেলে তাহলে সবাই মিলে একসাথে এসে মাকে নিয়ে যাব এরকমটাই ভাবছিলাম বলল আপনাদের জানিয়ে দিলে তার আধ ঘন্টার মধ্যে আপনারা চলে আসবেন তাহলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ আর এখনো কিছু অ্যান্টিবায়োটিক চলবে তো আমাদের সেই সব ওষুধের নামগুলো লিখে দিয়েছিল যে মেডিসিন শপ থেকে খোঁজ নিতে ওই হসপিটালের সামনের মেডিসিন শপে আমরা পেয়েও যাব ওই জন্যই আর এই দেখো মোমোর অবস্থা এই এটা কে রে এটা কে এই কম্বল মনে দিয়ে কি হচ্ছে এখানে এই বাবা মুড়ি দিয়ে কি হচ্ছে রে আর এই মা না থাকাতে মোমো দেখছি দুদিন ধরে জেদটা একটু বেড়েই গেছে বেশি মানে আগেও তো ফোন দেখতো কিন্তু এরকম জেদ করতো না ওর কাছ থেকে ফোন নিয়ে নিলে ও আর কিছু বলতো না কিন্তু এখন মানে দেখেছ ওর জেদটা কি পরিমাণ বেড়েছে তো তারপর মোমোকে খাওয়ালাম আমরাও খাওয়া দাওয়া করে নিলাম তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম তারপরে এই হসপিটাল থেকে ফোন আসলো যে আপনাদের হয়ে গেছে সাথে দিয়ে কী করবে তোমার তো লাগে না আমার তো লাগে না তোমার তো ভালো তো করে থাকবো কতদিন তো চলো তখন তো অনেক টাইম লাগছিল এইজন্য আমরা বাড়ি চলে আসলাম এখন বাজে বিকেল 4:00 এখন মাকে কে আসবে আর মমো তো ঘুমিয়ে গেল ওকে ভেবেছিলাম বিকেল বেলা সবাই মিলে যাব কিন্তু ঘুমিয়ে গেল দেখে আমার মাসি এসছে মাসিকেও বাড়িতেই রেখে গেলাম ওর কাছে বললে মাসি বলেছিল যাবে এখন বাজে বিকেল চারটে মতো চারটে সাড়ে চারটে এরকম বাজে তো চারটের দিকে ফোন আসলো আমার চোখটা একটু লেগে লেগে আসছিল তখনই মানে ফোন আসলো যে আপনাদের সব হয়ে গেছে তো আমরাও মানে তৎক্ষণাৎ দৌড়ে দৌড়ে বেরিয়ে পড়লাম আর মানে অনেকটা মনে খুশি লাগছিলো যে এতদিন পর মা বাড়িতে আসবে একটা বেশ আনন্দ মনে হচ্ছিলো মানে সেদিনকে এতটাই অসুস্থ হয়ে পড়ছিল পড়েছিলো মা ভোরের দিকে তো খুবই মানে টেনশানে পড়ে গেছিলাম আর এখন রোদটা দেখো অনেকটাই পড়ে এসছে বেশ মানে সুদিং ওয়েদারটা ছিল তাই ছাতা নেওয়ার দরকার পড়েনি আর তোমাদের দাদাভাই আমার পিছনে লাগছিলো আর কি তো এই কদিন মানে মোমো যেমন ও দিদুনের জন্য পাগল হয়ে যাচ্ছিল ওই দিক থেকে আমার বোন ও মায়ের সাথে কথা না বলতে পেরে কারণ সিসিউতে তো তোমার ফোন অ্যালাউড না ওই জন্য ফোনে এতদিন মায়ের সাথে কথা বলতে পারছে না অত দূর থেকে তো আসতেও পারছে না ওই জন্য খুবই টেনশন করছিল বলছিল যে আজকে মানে মা বেরোনোর সাথে সাথে কিন্তু আমার সাথে কথা বলাবি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই যে খুচরোর একটা বান্ডিল আলাদা করেই রেখে দেয় জানো খুচরো জমায় একটা নতুন নেশা হয়েছে মানে খুচরো থাকলেও বলবে আমার কাছে নেই আর এই বলে ওটা মানে পার্সে রাখে না পার্সে খুঁজবে একটু মানে দেখাবে যে আমার কাছে খুচরো নেই বলে কি এভাবে খুচরো জমাতে হয় তুমি বুঝবে না আমরা ডেলি প্যাসেঞ্জারই করি তো সব খুচরো বেরিয়ে গেলে তখন কি করবো এরকমটা করতে থাকে জানো আবার আমাকে বলে তোমার কাছে আছে এখন আমি বুঝে গেছি যে নিজের কাছে ব্যাটা জমিয়ে রাখে আমি ওই জন্য এখন আর দিই না তো আমাদের আর গিয়ে দেখলাম বেশিক্ষণ ওয়েট করতে হলো না নিচের মানে কাগজের কাজপত্র হয়ে গেল তো তোমাদের দাদাভাইকে ভাইকে পাঠিয়েছিলাম ওষুধগুলো তাহলে নিয়ে আসো তোমার এখন সেলাইনের চ্যানেলের মাধ্যমে কিন্তু অ্যান্টিবায়োটিকগুলি ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে তো এই নার্সিংহোমের একজন নার্স দিদিকেই বললাম আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসার জন্য দেখো মা খুবই মানে উইক হয়ে পড়েছিল তো আমরা একটা টোটো ঠিক করি ডাইরেক্ট বাড়ির দিকে আসছিলাম এই দেখো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে মা আর আজকে ওই নার্স দিকে বললাম আমাদের বাড়িতে গিয়ে ওটা চ্যানেলের মাধ্যমে দিয়ে আসবে এখন আছে কি আসলে তোমার হাঁটা চলা করার পারমিশন নেই ওই জন্য এতদিন তোমার বেডে ছিল তো ওই জন্য পা ফেলতেও অসুবিধা হচ্ছিল ওই জন্য আমাকে ধরে ধরে কোনো মতে আমি ঘরে নিয়ে যাচ্ছি মানে পা ফেলে যে হাঁটবে সেই পায়ে জোরটাই কিন্তু পাচ্ছে না তার উপর এতদিন ধরে এত ওষুধপত্র চলেছে এত অ্যান্টিবায়োটিকের ডোজ ওই জন্য তো উইক হওয়াটা স্বাভাবিক এই যে মার সব মেডিসিন দেওয়ার এই জিনিসপত্রগুলো

এই দেখো হাতে দেখেছো চ্যানেল করে দিয়েছে বলেছে এর মাধ্যমেই পাঁচ দিন মানে ইঞ্জেকশন দেওয়া যাবে যদিও আবার দুবার করতে হয়েছিল যেন এই চার পাঁচ দিনে তো মা বললে হ্যাঁ একটু শরবত খাবে তো এখানে মা বসে শরবত খাচ্ছে আর তারপরে মোমো মায়ের কোলে বসে পড়েছে মাকে এখন ছাড়তেই চাইছে না আর মানে অনেক দিন বাদে মাকে দেখে এই দেখো মাকে কেমন আদর করে দিচ্ছে সত্যি মানে ও এতদিন মাকে এতটাই মিস করেছে আমাদের ঘাড়ি বলতো বাবু কি বলছে তো দিদুন আর নাতনির এই মোমেন্টটা হচ্ছে এই ভিডিওর সব থেকে সেরা মোমেন্ট আমার মতে এখানে মনে হয়েছে না আমিও ইমোশনাল হয়ে পড়ছি এই মুহূর্তটা দেখে তো এখানেই আমি ব্লগটা শেষও করে দিচ্ছি তো চলো টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা